বাতমেল গুৱাহাটী করোনা পরিস্থিতিক লৈ মন্তব্য করা হৈছে আৰু এই সংবাদ মেলৰ পুনপতিয়া সম্প্ৰচাৰলৈ আপোনালোকক লৈ যাব বিচাৰিছো। এজ এ হিউম্যান বিইং ইটস নট পসিবল টু বি পারফেক্ট, কিন্তু আমি চেষ্টা কৰিব লাগিব যিমান পাৰে আমি মানে পৰ্যাপ্ত পৰিমাণৰ ট্ৰিটমেণ্ট, পৰ্যাপ্ত পৰিমাণৰ খোৱা বোৱা আমি দিয়াটো আমি চেষ্টা কৰিব লাগে। আৰু ইটস এ গুড পইণ্ট যে আপোনালোকে পইণ্ট আউট কৰিছে, আমি এইটো লুক আমি উইল লুক ইন টু ইট এণ্ড উইল চি আমাৰ যদি ক'ৰবাত গেপ আছে আমি সেই গেপখিনি কেনেকৈ আমি নিয়াৰিকৈ ফিল আপ কৰিব পাৰোঁ সেইটো আমি চেষ্টা কৰিম। এতিয়া আমাৰ যদি আমি চাবলৈ যাওঁ যোৱা এসপ্তাহত আমাৰ 29 নম্বৰ ৱাৰ্ডত অলপ বেছি আছে, ২৯ নম্বৰ ৱাৰ্ডত 531 আছে আৰু 31 নম্বৰ ৱাৰ্ডত 538 আছে, আৰু বাকীবিলাকত কম পৰিমাণে হ'লেও 400 তলতে আছে। আমি বেঞ্চমার্ক হিসাবে করবলে কারণে খুবই টান, আমি খালি সেখানে ওয়ার্ডত যদি খুব বেশি পরিমাণে আমি বাড়ে তেতিয়া আমি করাটা উচিত। এটা সাপোজ আমি ভাবিছোঁ যে সে ধৰক বেলতলা এরিয়াতে আপনার বেলতলা বুলি আছে, মৈদাম বুলি আছে, আপনার সে ধৰক আপনার সেই হিজুবাড়ি বুলি আছে, হাতিগাঁও আছে, মই এটা এক্সাম্পল হিসাবে কৈছোঁ। তো আমি এটা ফোকাস করিম সে ধৰক হিজুবাড়ি বা হাতিগাঁও, পার্টিকুলারলি হাতিগাঁওত কিমান আছে বা আটগাঁও, সেই আটগাঁও এরিয়াটোত কিমান আছে। আমি এতিয়া এতিয়া এতিয়ালৈকে আমি কি কৰি আছোঁ, এটা ডাঙৰ ওয়ার্ড লৈ লৈছিলোঁ য'ত 4-5টা, 6-7টা মানে আপোনার এরিয়া থাকে, সেই এরিয়াবিলাক আমি কন্ট্রোল করবর কারণে অল্প ভিতর কি হয়েছে সেটা কন্ট্রোল করবর কারণে অল্প আমার অসুবিধা আছে, এখানে আমি অল্প স্পেসিফিক করব গে আছো। সে ধর এটা আপনার বেলতলাত যদি আমি চাও, মোক কৈছো এটা আমি অ্যানালাইসিস করেছো মাইক্রো এরিয়া ওয়াইজ 6 মে-15 মে লোকে। এটা আমি যদি চাও জালুকবাড়ি, অকল জালুকবাড়িতে আপনার 178 আছে, এইটো কিন্তু ওয়ার্ড নম্বর ওয়ানত পড়ে। ঠিক তেনেধরনে আদিমগিরি 23টা আছে ওয়ার্ড নম্বর ওয়ানত, এইচসি ক্যাম্পাস 19টা। গতি আমি এতিয়া আমি চাব লাগিব যে কোনটো কোনটো এরিয়াত মানে সরু এরিয়া এটাত যদি খুব বেশি পরিমাণে পজিটিভিটি রেট আছে তেতিয়াহলে আমি সেই জায়গাখিনিকে কন্টেইনমেন্ট করি। এটা ওয়ার্ড নম্বর ওয়ানত এটা আমি যদি চাও আমার গুৱাহাটী ইউনিভার্সিটি আছে, সুন্দরবাড়ী আছে, এইচসি ক্যাম্পাস আছে, আদিমগিরি আছে, জালুকবাড়ি, কিন্তু এই 5টার ভিতর গুৱাহাটী ইউনিভার্সিটির মাত্র 7টা কেস আছে, সুন্দরবনীত মাত্র 18টা, এইচসি ক্যাম্পাসত মাত্র 19টা, আদিমগিরিত মাত্র 23টা, ওয়ার জালুকবাড়িটোত আপনার 178। আমি জালুকবাড়িটোকে অকল আমি কন্টেইনমেন্ট করার ব্যবস্থা করি, মানে জাস্ট এক্সাম্পল নমুনা হিসেবে আপনার হেল্প জানাইছো। ঠিক তেনেধরনের অন্যান্য আমি যদি আমি চাও 3 নম্বর ওয়ার্ডত আমি যদি চাও মালিগাঁও 258, সতী জয়মতী নগর 19, নামবাড়ি 18, গতি এনেকা করে আমি যদি চাও যত বেশি হয় আমি সেইটাকে আমি ফোকাস করি। এটা আমি স্পেসিফিক করবলে দিগদারি, যে বেঞ্চমার্ক করবলে কারণ অল্প দিগদারি হয়, কারণ হয়তো আমি 100, 150 বা 200 আমি কিবা এটা ধরব লাগবে তো আমার মানে সুবিধার কারণে, কিন্তু বেঞ্চমার্ক করাটো অল্প অসুবিধা হয় কারণ আমি এটা টেস্টটো কিমান হয়েছে সেইটো আমি চাব লাগবে। যদি আমি টেস্ট এগেইনস্ট দ্য নাম্বার অফ টেস্ট যদি আমি চাও তেতিয়া হয়তো এইটো লেস দেন 10% হব পারে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিমার্কেট বেঞ্চমার্ক, কিন্তু আমি তথাপিও এটা ওয়ার্কআউট করব লাগিব যে 100 বা 150 বা 200 কিবা এটা আমি মানে বেঞ্চমার্ক এটা আমি ফিক্স করি। আমি
মই আৰম্ভণিতে কৈছিলোঁ যে যিহেতু দোকান পোহৰ সদায় খোলা থাকিব এতিয়া, যদিও টাইমটো অলপ কম, 5টা বজাৰ পৰা 11টা বজালৈকে খোলা থাকিব। গতিকে এই পেনিক বাইংটো কৰিব নালাগে, বজাৰ কৰক কিন্তু সামাজিক দূৰত্বটো বজাই ৰাখি কৰক, সেইটোৱে মোৰ আহ্বান। আৰু অলপ সোনকালে গ'লে এতিয়া ধৰক 11টাত যদি জানে যে দোকান বন্ধ হ'ব, গতিকে 10:30 বা 10টা যদি সকলোৱে যায় তেতিয়াহ'লে নিশ্চয় ভিৰটো বেছি হ'ব। গতিকে দোকানীসকলো আৰু গ্ৰাহকসকলো যদি তেওঁলোকে অলপ সোনকালে কৰে, দোকানীও যদি অলপ সোনকালে দোকান খোলে আৰু গ্ৰাহকসকলো সেইমতে সেই হিচাপে যদি সোনকালৰ পৰা আৰম্ভ কৰে যাবলৈ, গতিকে আমি সমস্যাটো সমাধান কৰিব পাৰিম। আৰু যিহেতু দোকান হ'ব বন্ধ মানে সদায় খোলাই থাকিব 5টাৰ পৰা 11টা বজালৈকে ৰাতিপুৱা, গতিকে মানে পেনিক বাইং কৰা দৰকাৰ নাই। সময়মতে যাওক, আৰু মই আকৌ আহ্বান জনাম দোকানীসকলকো যে আপোনালোকে অলপ সোনকালে, ধৰক আগতে যদি আপোনালোকে 10টা বা 9টাত দোকানটো খোলে, এতিয়া অলপ সোনকালে খোলক, কাৰণ সোনকালে বন্ধ যিহেতু কৰিব লাগে। ঠিক তেনেকৈ গ্ৰাহকসকলেও গম পাব যে দোকান সোনকালে খোলে, যে গ্ৰাহকসকলেও অলপ সোনকালে যাওক। গতিকে যদি সোনকালে যায় তেতিয়াহ'লে এই ৰাজটো অট'মেটিকেলি কমি যাব। আৰু আমি সকলোৱে সজাগ হ'ব লাগিব, কাৰণ চাওক গোটেই উদ্দেশ্যটো হ'ল যে আমি ক'ভিড মহামাৰীক পৰাস্ত কৰিব লাগিব। আমি জানোৱেই কিমান ভয়াৱহ এই মহামাৰীটো, বিভিন্ন ভাৰতৰ প্ৰান্তত বা বিশ্বত আমি দেখিছোঁ। গতিকে আমি সকলোৱে অলপ সজাগ হৈ আগবাঢ়িলে আমি এই সমস্যাটো অতি সোনকালে পৰাস্ত কৰিব পাৰিম। সেই এটা অভিযোগ আহিছিলে, মই ইতিমধ্যে তদন্ত ঘোষণা কৰিছোঁ, তদন্ত চলি আছে, তদন্তৰ প্ৰতিবেদন মোৰ হাতত পৰাৰ লগে লগে আমি বিহিত ব্যৱস্থা। এইটো চাওক, যদি আমি যদি কাৰোবাৰ মেডিকেল ইমাৰ্জেঞ্চি হয় বা এটেণ্ডেণ্ট হিচাপে আহে, আমি তেওঁক যাবলৈ দিওঁ, কাৰণ এইটো এটা ইমাৰ্জেঞ্চি। কাৰোবাৰ যদি কোনোবা পেচেণ্ট যদি হস্পিটেলত আছে, আৰু সকলোৰেতো অড আৰু ইভেন 2টা গাড়ী নাথাকে, গতিকে তেনেকুৱা এটা অৱস্থাত যদি কোনোবাই আহিবলগীয়া হয় মেডিকেল ইমাৰ্জেঞ্চিত, আমি অড ইভেন থকা স্বত্বেও আমি সেইটোত ৰেহাই দিওঁ। মই খালি এটাই অনুৰোধ জনাম যে কিবা এটা যদি হাতত মেডিকেল ডকুমেণ্ট থাকে আৰু ডক্টৰৰ পৰাও লিখাই ল'ব পাৰে, যিটো হস্পিটেলত তেওঁলোকৰ পেচেণ্ট আছে, যে এখেত আমাৰ ইয়াত পেচেণ্ট আছে, তেওঁ ইয়াত এটেণ্ডেণ্ট, তেতিয়া অলপ আমাৰ কাৰণে সুবিধা হয়। নহ'লে কি, বহুতো মানুহে এইটো মুখা, যদি আমি কেতিয়াবা মানুহে এইটো এটা সুযোগো লয়, গতিকে যাতে সেইটো নহয়। আৰু আমি যেতিয়াই এটা এনেকুৱা জেনুইন কেছ পাওঁ, যদি তেওঁৰ হাতত কিবা কাৰণে ডকুমেণ্ট নাথাকিলেও, আমি তেওঁক সহযোগ কৰিম আৰু তেওঁক হস্পিটেললৈ যোৱাৰ আমি সুবিধা কৰি দিম। মহানগৰ জিলা উপায়ুক্তৰ সংবাদমেল, গুৱাহাটী কৰোণা পৰিস্থিতিক লৈ এনেদৰে সংবাদমেল আয়োজন কৰা দেখিবলৈ পোৱা গৈছে। প্ৰত্যাহাৰ কৰা হৈছে 3টা ৱাৰ্ডৰ কণ্টেইনমেণ্ট জ'ন, কাইলৈৰ পৰা প্ৰত্যাহাৰ হ'ব কণ্টেইনমেণ্ট জ'ন। 8, 16 আৰু 28 নং ৱাৰ্ডত কণ্টেইনমেণ্ট জ'ন বাতিল কৰা হৈছে। গুৱাহাটীত 13% হ্ৰাস হৈছে কৰোণা আক্ৰান্তৰ হাৰ। এই পৰ্যন্ত গুৱাহাটীত কৰোণাৰ মৃত্যু হৈছে 573 লোকৰ। জিলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু আৰু আৰক্ষী আয়ুক্ত মুন্না প্ৰসাদ গুপ্তাই সম্বোধন কৰে যুটীয়া সংবাদমেলৰ। বটাঘুলি আৰু বশিষ্ঠত নিৰ্মাণ হ'ব 2খন নতুন শ্মশান। এয়া আছিল সংবাদমেলৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ।